তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি এসেছি নবদ্বীপ জল মন্দিরে, তোমাদেরকে আমরা আমার সাথে নিয়ে এসেছি। তোমরা হয়তো অনেকেই জল মন্দিরে এসেছো, তার জন্য এটা খুব পপুলার একটা মন্দির। তো আমার সাথে তোমরা চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। তো চলো। এই দেখো, এটা জল মন্দির, জলের মাঝখানে একটা মন্দির, এটা হচ্ছে আশ্রম, আর এটা পুরো মন্দির জলের মাঝখানে। তোমরা অনেকে হয়তো এসেছো, আবার অনেকে আসোনি। যারা আসোনি তাদের জন্যই বোঝানো, আর যারা এসেছে তারা তো সবই জানো এখানকার নিয়মকানুন মন্দির সম্বন্ধে। ভেতরে ঢুকে পড়েছি এবং সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি। হাতে সময়ও কম, বাড়ি যেতে হবে, ওই জন্য সময়ও সেরকম নেই হাতে, তাই তা একটু তাড়াহুড়ো করেই দেখতে হচ্ছে মন্দির এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমরা আস্তে আস্তে হরিণের দিকে না এগিয়ে যাবো, রাজহাঁসও আছে। এই দেখো, এটা হচ্ছে আশ্রম, এটা বিশাল বড় আশ্রম, যেটা মানে দেখলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। এটা জলের মধ্যে মন্দির, এটা খুব সুন্দর একটা মন্দির। নবদ্বীপে যদি কেউ এসে থাকো অবশ্যই মন্দিরে আসবা, তোমাদের মনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আমার যেটা হয় আর কি, মন্দিরটা অপূর্ব সুন্দর। তো আমরা মন্দিরটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো, এটা হচ্ছে মেন মন্দির, দেখো কত সুন্দর, কি অপূর্ব একটা দৃশ্য, সত্যি ভাবা যায় না। তো এইটা, আর এটা হচ্ছে আশ্রম, তোমাদেরকে আগে তো দেখালামই আশ্রমটা। তো এটা হচ্ছে আশ্রম, আর ওটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে রাস্তা, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে না প্রচুর মাছ রয়েছে, মাছগুলো প্রচুর রঙিন রঙিন মাছ। তো এই কাকুটা বিস্কুট দিচ্ছিল, মাছগুলো আসছিলো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মাছগুলো সেরকমভাবে দেখাতে পারলাম না। তো তার জন্য খুব খারাপ লাগছে, মাছগুলো তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওয়ে চেষ্টা করব। এই দেখো, তবুও চেষ্টা করছি খানিকটা দেখানো, তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। তোমরা দেখতে থাকো, ওই দেখো মাছ, দেখতে থাকো, ঠিকঠাক দিচ্ছে না। ফ্রেন্ডস, এটা কি কি হাঁস বলতে হবে, আমি জানি অনেকে সবাই জানো, তো তবুও তোমাদের কাছ থেকে আমরা শুনতে চাই, এটা কি আমাকে কমেন্টে অবশ্যই জানিও, দেখি তোমরা কে কতটা জানো এইগুলো কি হাঁস। তোমরা দেখতে থাকো, তো ফ্রেন্ডস, তো দেখো আমি আর আমার প্রিন্সেস হাঁসগুলোর কাছেই চলে গিয়েছি প্রায়, তোমাদের জন্য এই তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা দেখতে থাকো, আমার প্রিন্সেস একটু একটু ভয় পাচ্ছিল, আমিও পাচ্ছিলাম, তো দেখতে থাকো। এই দেখো, এবার হরিণ দেখাবো, হরিণ, আমাদের হরিণও রয়েছে, আমি নিজেও ভয় পাই হরিণ দেখলে, কিন্তু এটা ভেতরে রয়েছে। এই দেখো হরিণ, এই দেখো হরিণ, এই শোন, হরিণকে মেয়ে কলা খাওয়াচ্ছে, দেখো আমার প্রিন্সেস হরিণকে কলা খাওয়ালো, এবার প্রিন্সেসের বাবা খাবে, দেখো দেখো সন্দিট হয়েছে না কলা, শর্ট ভিডিও জন্য একটু কলার এখানে একটু খাওয়া। প্রিন্সেস ভয় পাচ্ছে, প্রিন্সেসের হাত নাকি কামড়ে নিচ্ছে। এই দেখো ভাই হরিণ, ওই দেখো প্রচুর হরিণ রয়েছে, ভালো লাগে না, হাত মাছ কামড়ে কামড়ে দেবে, তারা মা একটু নেবে। এতে এতে এই দেখো হরিণ, এই রাজহাঁসগুলো আবার রিটার্ন চলে আসে, তোমাদেরকে এগুলো তো দেখিয়েছি। তা আজকে আর সময় নেই, বাড়ি যেতে হবে, দিদিদের বাড়িতে যাওয়ার সময় ঢুকলাম। তো এই এই যে এইটাই হচ্ছে জল মন্দির, আরও রয়েছে ওদিকে, আর যাবো না, পরে আর একদিন আসবো, সেদিনকে ভিডিও দেবার, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।